blue blue bombola achu bichu jute dicche pari notun notun rohosho der rute jedike jay bipot tara sedike dai pa onju ache shonge ache bhorsha bhari jo pas matha ek bolei hare daka theke jo শেষে জিতেই যাবে সবাই জানে তা দুষ্টু লোকের ভঙ্গি তারা বন্দি করে মুঠোয় ভয়কে থোড়াই কের করে পায়ের কাছে লুটোয় তোমার বডিটা টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেব। দুহাই দুহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও। উটাকা উটাকা আমি দিতে পারবো না, আমি পারবো না। শোনো ভাইরাও, আজকে রাত্রিটা তোমায় সময় দিলাম, ভালো করে চিন্তা করে দেখো কি করবে, টাকা দেবে না? চল পঞ্চু একটু ঘুরে আসি। বিলু, হাই বিলু, বিলু আসছি রে আসছি, এত তাড়া কিসে, চললি কোথায়? চল চল ভোম্বলকে ডাকি। তারপর? তারপর আবার কি, সবাইকে নিয়ে বেশ আড্ডা মারা যাবে। বলছিস যখন চ, তবে ভোম্বলকে কি তোলা যাবে? বেটা নির্ঘাত ঘুমোচ্ছে, এমনিতে না উঠলে চ্যাং দোলা করে তুলে নিয়ে যাব। মামার বাড়ির আবদার পেয়েছে নাকি, এই সুন্দর গরমের ছুটিটাও ঘুমিয়ে নষ্ট করবে? তবে যাই বলি, খাওয়া আর ঘুম, এছাড়া কি ভোম্বল হয়? ভোম্বল ভোম্বল, ওরে ভোম্বল, কিরে ভোম্বল, গেলি কোথায়? কে রে বাবলু নাকি? হ্যাঁ মাসিমা, ভোম্বল কোথায়? ঘুমোচ্ছে নিশ্চয়ই, দেখছি। ভোম্বল, এই ভোম্বল, বাবলু ডাকছে। ভোম্বলা,
এই ভোমলা, বাবলু ডাকছে। বম্বল, ও বম্বল, কোথায় গেলি বা? বাবলু ডাকছে রে। বম্বল, ও বম্বল, ভোমলা, ও ভোমলা। এল দাদা বাবু, বাবলুদা ডাকতিছে। শুনলুম। কিরে, কি ব্যাপার এই ভর দুপুরে? তাড়াতাড়ি আয়, কাজ আছে। কাজ না, হাতির ডিম, যাচ্ছি এক্ষুনি। পাচ্ছু বিচ্ছুকে ডাক ততক্ষণে। আমরা এসে গেছি বাবলুদা। কিরে, তোরা জানলি কি করে আমরা এখানে? জানলা দিয়ে দেখতে পেয়ে চলে এলু। বাবলু, গন্তব্যস্থল কোথায়? গন্তব্য একটাই, মিত্তির বাড়ি। নে নে, এবার হাঁটা মারি। মিত্তিরদের বাগানে গাছপালার ছায়ায় বসে বেশ আড্ডা মারা যাবে। তবে যাই বলিস বাবু, গরমের এই ছুটিটা কিন্তু প্রচন্ড বোরিং। বোরিং? কিসের বোরিং? আমার কাছে তো এর চেয়ে ভালো সময় আর হয় না। খাও দাও, ঘুমাও আর আড্ডা মারো। খাওয়া আর ঘুম ছাড়া তোর মাথায় কিছু আসে নাকি? নে, এসে গেছি। দেখেছো বিল্লুদা, এই ভর দুপুরে বাড়িটাকে কেমন হানা বাড়ি মনে হচ্ছে। সত্যি, মিত্তিরদের এই বাড়িটা কোনদিন ভেঙেই পড়বে। হ্যাঁ গো, ওদের বাড়িটা দেখাশোনা করার কোনো লোক নেই। ছাড় তো যত সব ফালতু কথা, তিতে এলাম আড্ডা আর তোরা পল্লি মিত্তির বাড়ি ঠিকুচিকুষ্টি নিয়ে। নে নে, এখানে বস। বাবলু, কাঁচা আমটা বার কর দেখি। পিলু, নুন আর লঙ্কাটা আনতে বলিসনি তো? ওটা বললে কি খাবারের ভাগ পাবো? এনে। ওহ ভোমবলদা, তুমি কি পেটুক হয়ে যাচ্ছ? এই তো ভাত খেয়ে এলে। হ্যাঁ, আমি একাই তো সব খাটাবো আর তোমরা সব চাকবে। যাই বল দিদি, জিনিসটা হচ্ছে দারুণ, দেখি জিভে জল এসে যাচ্ছে। আচ্ছা বিচ্ছু, ভোমবলকে তাহলে আমরা আমাদের ক্যাটারিং এর ইনচার্জ করে দিই। নে নে, বেশি না বকে, খেয়ে নে। দারুণ হয়েছে রে ভোমবল। নে বল সবাই, থ্রি চিয়ার্স ফর ভোমবল। কি রে, এরই মধ্যে আবার চললি কোথায়? আমি চললাম এবার একটু রেস্ট নিতে। চল, আমিও আছি তোর সাথে। ইয়ে দোস্তি হম নহীঁ ছোড়েঙ্গে, ছোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে। ইয়ে দোস্তি হম নহীঁ ছোড়েঙ্গে, ছোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে। দ্যাটস আইডিয়া, পেয়ে গেছি। কিসের আইডিয়া, কি পেলি রে বাবলু? একটা চমৎকার প্ল্যান এসেছে আমার মাথায়। প্ল্যান? কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার? তোর মাথা খারাপ হয়েছে নাকি রে বাবলু? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই করা যায়। আরে বাবা, অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ তৈরি করে নেব। মানে? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। এই তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। কিন্তু একটা জিনিস ভেবে দেখ, এ কাজের রিক্স প্রচণ্ড। বিভিন্ন ধরনের গুন্ডা বদমাইশদের মোকাবিলা করতে হবে আমাদের। তাছাড়া ওদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র থাকতে পারে, আমরা কিন্তু নিরস্ত্র। বাড়ির সবাই জানতে পারলে প্রচণ্ড রাগ করবে। কাজটা কিন্তু প্রচণ্ড কঠিন। হোক কঠিন, আমরা চেষ্টা তো করতে পারি। মানুষের আসল অস্ত্র হলো উপস্থিত বুদ্ধি আর সাহস, সেটা অন্য কারোর থেকে আমাদের কম আছে বলে মনে হয় না। মন্দ নয় প্ল্যানটা, দেখাই যাক না একটু চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। তুই যখন আমাদের লিডার তখন আর ভাবনা কি। ওহ কি কি দারুণ মজা। থ্রি চিয়ার্স ফর বাবলু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি কিরে, পারবি তো? এবারে আমাদের গ্রুপটার একটা নাম দিতে হবে,
এবং এই বাগানেই হবে আমাদের ঘাঁটি। কি নাম দিবি দলটা? সবাই যখন আমাদের পঞ্চ পাণ্ডব বলে তখন আমাদের দলের নাম তাই হবে, পঞ্চ পাণ্ডব অ্যান্ড কং। তুই একেবারে রাম বুদ্ধ, অ্যান্ড কং আমার নাম হয় নাকি? তুমি বলো বাবলুদা। আচ্ছা বাবলুদা, পঞ্চ পাণ্ডব নামটা কেমন? ঠিকই আছে, তবে নামটাকে আর একটু স্মার্ট করতে পারলে ভালো হয়। আমাদের দলের নাম হবে ইয়েস পাণ্ডব গোয়েন্দা। ব্যাপক নাম হয়েছে। তাহলে আমাদের প্রথম কর্তব্য কি? একটা সাইনবোর্ড করতে হবে। তাহলে শুভ কাজে আর দেরি কেন? আমি এক্ষুনি আমাদের পাড়ার ঘেঁচাদাকে বলে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করতে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তাছাড়া জল ছিটাবার জন্য একটা বালতি, এসবও কিনি পাবো কোথায়? ঝাঁটা না হলেও চলবে, কালকা সুন্দর ঝাড় দিয়ে ঝাঁটা চালিয়ে নেব, কিন্তু বালতি পাবো কোথায়? আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি ঠিক মাকে ম্যানেজ করে লুকিয়ে নিয়ে আসবো, আমি এক্ষুনি আসছি। নে বিলু, তুই ওই দিকটা পরিষ্কার কর, আমি ভেতরটা করছি। বাচ্চু, সামনেটা কর। বাবলুদা, বালতি নিয়ে এসে গেছি। কিরে বাবলু কোথায়? জল আনতে গেছে, সাইনবোর্ডে ডাক, দেখি একবার। সাবাস ভম্বল, সাবাস, সাইনবোর্ডটা দেখার মতো হয়েছে। তুই শুধু নামেই ভম্বল, কাজে নয়। নে নে হাসি রাখ, এবার এটাকে ফিট করে ফেলি। বাচ্চু, তুই দেখবি লেভেলটা ঠিক হচ্ছে কিনা, আমরা বোর্ডটাকে আটকাচ্ছি। সামান্য সামান্য ডান দিকে উঠো। না 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 না, বেশি হয়ে যাচ্ছে, একটু একটু নামুক। হ্যাঁ হ্যাঁ, এবার পুরো বোর্ডটাকে একটু ওপরে তোলো। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, আজকের মতো কাজ শেষ, সন্ধে হয়ে আসছে, চল বাড়ি যাওয়া যাক। দিদি, হে দিদি। দিদি, ওঠ না, লক্ষ্মী দিদি আমার। কি হলোটা কি? দিদি, একটা কথা বলছিলাম কি? এই রাত দুপুরে আবার কথা, কালকে বলবি, নে শুয়ে পড়। দিদি দিদি, একটু সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? কি হলোটা কি? বালতিটা না ওখানেই পড়ে আছে। কিসের বালতি? কোথায় বালতি? উফ, তুই কি রে দিদি, কখন থেকে বলার চেষ্টা করছি যে বালতিটা আজ বিকেলে মিত্তিরদের বাড়িতে নিয়ে গেছিলাম, সেটা ওখানেই পড়ে আছে। মা সকালবেলা বালতি না দেখতে পেলে খুব বকবে। তুই একবার আমার সাথে যাবি দিদি? তোর মাথা খারাপ হয়েছে? এই রাত্রির বেলা সেখানে আবার কেউ যায় নাকি? বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যায় যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি বা ঠেলা। বল না বল না দিদি, কি করবো বল। মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ তো জানিস, আগেই মেরে দেবে দুমদাম করে। মারার আগে তুই কেঁদে দিবি, তাহলে আর কিচ্ছু হবে না। নে শুয়ে পড়। তুতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি।
ভূতে মারে ঠেলা, বাজলে পরে রাত্রির বারো ভূতের হয় পোয়া বারো। চুপ বলছো, চুপ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ভাই কে রে তুই, জানিস দিদি, কাল রাতে আমি গিয়েছিলাম বালতিটা আনতে, তারপর বলিস কি রে, ভয় করলো না তোর? না, ভয় আবার কি, তুই সত্যি বিচ্ছু, আমি হলে তো ভয় হার্ট ফেল করতাম এই অন্ধকারে রাত দুপুরে একা, বাপ রে। তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপরে এসে পড়লো তখন সত্যি না খুব ভয় হয়েছিল। কি মনে হচ্ছিল তখন? আমি ভূত মনে করেছিলাম। না না, ভূত নয়, ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এ নিশ্চয় চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। চল বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদাদার ডিসিশন নেবে, তাই হবে। ঠিক বলেছিস, চল এক্ষুনি যাই। আজকে বাবলুর এত জরুরি তলব, কি ব্যাপারটা রে? জানি না রে, আমাকেও মিত্রদের বাড়িতে তাড়াতাড়ি আসতে বলে ঝড়ের মতো চলে গেল। মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু, গেলেই বুঝতে পারবো। এই যে এসে গেছিস, বস। এবারে বিচ্ছু আমাদের ওর গতকালের অভিজ্ঞতা শোনাবে, বল বিচ্ছু। গতকাল রাত্রে আমি আর পঞ্চু যখন রাস্তা দিয়ে হাঁটছি, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, বাজলে পরে রাত্রির বারো ভূতের হয় পোয়া বারো। তারপর আমরা এসে পৌঁছলাম এখানে, ওইখানে যখন বালতিটা নিচ্ছি, ভাই কে রে তুই, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। কিন্তু বাবলু একটা কথা ভাব, এরকম যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়া ঠিক হবে? আল বাত হবে, এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবি বল? তাছাড়া এই বাগানে আমাদের যাতায়াত তো একদিনের নয়। সে ঠিক কথা, কিন্তু কাল রাতে যা ঘটল তারপরে। দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না, পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, ঘাঁটি এইখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাকে আজ রাতেই হবে পাণ্ডব গোয়েন্দাদের প্রথম অভিযান, সবাই যখন ঘুমিয়ে পড়বে আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা, সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব, তবে পঞ্চুকে সঙ্গে নেব না। কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালো হতো। না, কারণ কুকুরে ভূত চেনে, যদি এটা ভৌতিক ব্যাপার হয় তাহলে ও ব্যাটা চেঁচিয়েই মাটি করে দেবে। না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। লক্ষ্মী পঞ্চু, এবারটা থাক, পরের বার নিশ্চয়ই তুই আমাদের গ্রুপে থাকবি।
ভোম্বল বাচ্চু বিচ্ছু ওরা এখন আসেনি? এখনই এসে যাবে, ওই তো আসছে। চল যাওয়া যাক। শোন সবাই, আজ রাত্রেই ওই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব, ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের সমাধান আজকেই হবে। দেখাই যাক চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন নিশ্চয় আমাদের কাছে আসবে না। সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। আঁশবটি কি হবে? আঁশবটি দেখলে ভূত পালাবে? বোকা কোথাকার, বিজ্ঞানের যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে আমরা খালি হাতেই লড়ব। গুড, দ্যাটস দ্য স্পিরিট। আমি একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলি এনেছি, দরকারে ওটা কাজে লাগাবো। ভোম্বল, বিলুকে গুলতিটা দে। বিলু, তোর হাতের টিপ অব্যর্থ, যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতি ছুড়বি। তুই নিশ্চিন্তে থাক, আমি তোদের একটু পেছন পেছন আসি। এখনও কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন। লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রেই আপনাকে খুন করে এই বাগানের চাঁপা গাছের তলায় পুঁতে দেব। আপনার মতো আরও অনেককেই এইভাবে সরিয়ে দিয়েছি। কোটাকা আমার মেয়ের বিয়ের জন্যে, কোটাকা আমি দিতে পারবো না। জেঠে, তাহলে আপনি লিখবেন না? না, বারবার বলছি কোটাকা আমি দেবো না, তাতে আমার যা হয় হোক। কি করবি রে বাবলু, কেটে পড় মাইরি। ভূতে টাকা চাইছে, হাওয়া খারাপ, আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়লাম তাই তো মনে হচ্ছে। আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না। কেউ কানে পাণ্ডব গোয়েন্দা। চুপ কর, ভালো করে শোন। পঞ্চুর বলা না, পঞ্চু কোথেকে এলো বলতো? ওকে তো আনিনি আমরা। ও নিশ্চয় লুকিয়ে চলে এসেছে। কি বদমাইশ, যা ভালোই হয়েছে। হ্যাঁ তা যা বলেছিস, পঞ্চু যখন ওর পেছনে গেছে ওই নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। আমি কঙ্কালটাকে বাঁধছি, তোরা ওনার বাঁধনটাকে খুলে দে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভাই, আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালে। তোমরা কারা? পাণ্ডব গোয়েন্দা। এসব পরিচয় পরে হবে, আপনি এক্ষুনি গিয়ে পুলিশ ডেকে আনুন, দেরি করবেন না। আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। বাবলু, তোর কঙ্কালের খবর কি রে? কঙ্কাল কোথায়, মানুষ মাত্র, কালো পোশাকের ওপর এমন ভাবে আঁকা দেখলে কঙ্কাল বলে ভুল বুঝবে। নিশ্চয়ই পুলিশের গাড়ি। আমরা সবাই এখানে আছি, আপনারা সোজা উপরে চলে আসুন। এই এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তো তোমাদের মতো ছেলে মেয়ে দেখাই যায় না, তা পাণ্ডব গোয়েন্দা মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাতে তোমরা এখানে কি করতে এসেছিলে? আমাদের বিচ্ছু কাল রাত্রে। ভাই কেলে তুই? বাহ বাহ, দারুণ সাহস তো তোমাদের। এটা একটা দাগি আসামি, বেশ কয়েকটা মার্ডার কেস আছে ওর নামে, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এটাকে। ওই শুনুন, আমাদের কুকুরের ডাক শোনা যাচ্ছে, ও নিশ্চয়ই আরেকটা গুন্ডাকে ধরে রেখেছে, চলুন ওর কাছে যাওয়া যাক। এই এই ব্যাটাকে ভ্যানে তোল, আমি আরেকটাকে দেখছি। ওই দেখুন স্যার, পুকুরে ব্যাটা পান্তুয়ার মতো ভাসছে। ওটাকে পুকুর থেকে তোল। আরেকটা কথা স্যার,
আমরা ওদের বলতে শুনেছি এই বাগানে চাঁপা গাছের তলায় বেশ কিছু ডেড বডি ওরা পুঁতে রেখেছে। হ্যাঁ, ভবেশবাবু সে কথা আমাকে বলেছেন। বাই দ্য ওয়ে, ইনি হলেন অধ্যাপক ভবেশ রায়। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম অনেক শুনেছি। চলো চলো, ভোর হয়ে আসছে, তোমাদেরকে বাড়ি পৌঁছে দিই। থ্রি চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে!